আজা রেহাই না আজে খেলা হবে রেহাই না তো সবই গো আমি চলে এসেছি আমি এত টাকা নিয়ে এসেছি আমার কি মজা কি মজা যে তো ছড়াবো ধজ্জা কি হইছে সোনা তুমি রেগে গেছো সোনাই খাই ঢুকে গিয়েছে কি হইছে সোনা খা গিয়ে আমার সোনা কি হইছে ওরে বাবা রে কি হইছে বলবা তো ওরে বাবা ছাইতে বলছি ছাইতে বলছি কে ধরেছে তোমাকে হ্যাঁ ধরি আচ্ছা এত রেগে গেলে কেন কি হইছে বলবা তো হ্যাঁ কি ফেলবো টাকা ফেল টাকা ফেল চরম পরিশ্রম তবে আজ কি মাতাল ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল সেটা আমি দেখলাম দেখে তো আমার পনের ঘাম মাথায় উঠে গিয়ে আমার পনের ঘাম মাথায় উঠে গেল টাকা ফেল পুকুরে ফেলি না পাপ টাকা জলে পড়ে মাছ মজবে কোথায় ফেলবো ওই দিকে ফেল দে ওই উনুন জ্বলছে উনুনের ভাতে ঢুকে দিয়ে পুরে ছাই হয়ে যাবে টাকায় আগুন লেগে যাবে তাহলে কোথায় ফেলবো ওই দিকে ফেল ওই ফাঁকা রাস্তায় ও গো অনেক গুলো টাকা ও পেল ওই যা ওই ফেলি না প্রশান্ত বউ হা কো তাকিয়ে আছে এটা এখন লিয়ে লবে দি বার মারে না ও তাই কেঁদেছে টাকা নেওয়ার জন্য আরে চল টাকার অভাব আছে ও গো অনেক গুলো টাকা গো টাকা দিয়ে দিলে তোমার হ্যাঁ দেবে না কেন তোমার এটিএম ভালো জি বুতাম টেবিলে টাকা বাবা গেলাম একবার খচ 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 লাল লোড গুলো গুনে দিয়ে দিল তুই কেবল লাল করে দেব তুই চল অনেক গুলো টাকা চল এক লাখ টাকা টাকা হবে বিড়ির পুঙ্গা কুড়িয়ে গেছে এমন মন টাকা নিবি হ্যাঁ মন বলছে লি লে লি মন যখন বলছে লি লি এই তো গো কখন চলে গেছি পেছন দিকে দেখছি মানুষটা আসছে না কেন আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি লজ্জাহীন মেয়ে কোথাকার অসভ্য চরিত্র দেখো টাকা কটা হাতে করে নিয়ে এলাম গো অত কোনো টাকা ফেলে দিতে বললাম ফেলে দিলে একবার চোখে দেখা দেখে আসি এখনো লোভ যায় নাই এই তো গরিব মানুষের মেয়ে টাকা লোভ হবে না বলো তো এখনো লোভ যায় নাই তারপর দেখবো দেখতে চলা কোথায় গেল শুনছো এক ঘাটে লোক নাই পথে লোক নাই মাঠে লোক নাই আর টাকা কটে এখানে ফেললাম কে নিল টাকা নাই যা সন্দ করলাম তাই কি সন্দ করলে প্রশান্ত বউ প্রশান্ত বউ নিয়েছে ওই তাছাড়া কে এখানে তোমার হাতটা দেখি ওই বংশে ছেলে আনিলা ওই পাপ টাকা গ্রহণ করবো হাত খসে যাবে দেখি কি বংশে ছেলে তুমি আমি নে বংশে ছেলে বাহাত তো দেখি এই লে ডানা ট্রেন কত লো এই লে বাহাত ট্রেন কত লো এই একটা হাত এই লে করছে একবার ঠাড়ো করে এরকম করে উপর দিকে তোলো দুটো হাত তবে তো জানো তুমি নাও নি না মিলছে একটা হাত এই লে করছে এরকম করে তোলো ওই টাকা আমি ঘর ভরবো কই দেখি পাপ টাকা কই দেখি কি দেখবি হাত দুটো তোলো দেখবো না এই লে
হ্যাঁ দেখ বগলে চিলিও ভরা আছে। মাগি মনে হয় আমার বগল লয় একবার খেরের পারল। না দেখলাম। হেই আমি ওই ওই টাকা লব, আমার তো অভাব আছে। অভাব নাই? হ্যাঁ এই শ্যামলডি মাঠে। হ্যাঁ কি আছে কি? এই জমিগুলো কার? কার গো? এই কার? 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 কার সিটি তে চিকিৎস করছি। যা দলিল আছে তার। না মনে তো বল্লার দরকার কি? সেটা সবাই জানে দলিল যার জমি কটা তার। জানিস আমার বাবা জমিদার ছিল। তাই নাকি? আশ্রমিকের সম্পত্তি ছিল। তোমার বাবার? 10টা পুকুর। হ্যাঁ 50টা বাঁশের ঝাড়। 50 খানা বাঁশের ঝাড়? গান্ধীজির হাতে। হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে। হ্যাঁ কাদের ঝাড়ে? কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। তাই নাকি? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। কাল সকালে প্রশান্তকে দুপুটি টাকা করে নিয়ে মারি যাব। হাঁটছো? হাত না বলাই এখন দেখবো কত বড় ফোড়া হয়েছে। পাটের মুখ ফাঁক করো দেখি। পাপ টাকা। হ্যাঁ ছেলে মরে যাবে, বৌমা মরে যাবে। সোনার টাকা হচ্ছে মা লক্ষ্মী, সবার ঘরে আসে না। আমার ঘরে যখন এসেছে অবহেলা করে ফেলে দিলে হবে না। এই টাকা কটা নিয়ে এসেছি শোনো। আর আমি ছেলেকে ফোন করেছিলাম, বলো মা তুমি কান্নাকাটি করো না, আজ বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে। আমার ছেলে এলো বলে, আমার ছেলে যখন আসবে শুধু দেখে নেব। আমার ছেলে পাড়ার পাঁচটা ছেলেকে দাঁড় করবে। হাই মা, হ্যালো ড্যাডি। ওই যে মাল ঢুকে গিয়েছে, সাবুনাশ কইতেছে এ টাকা সামলা। ওই দে রোজ ভ্যালি সারদা গোষ্ঠী টাকার মেজে দেবে টস্টি। না গো, 3 টাকায় 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা। ও গো না গো, কে রে? সেই আমাদের গো। আমাদের? হ্যাঁ সেই। ও হ্যাঁ, কত বাড়ি আপনার? গো আমাদের গো, আম কোথায় বাড়ি? ও আমাদের। ঠিক চিনতে পারলাম না। আমাদের ছেলে গো, আমাদের পরেশ গো। আরে পড়া না কে আবে? ও কি ভাষা পড়া না কেবে? ছেলেকে পরে বলে বাবা পরেশ। বাবা পরে। হ্যালো ড্যাডি। বাবা বলা বাদ দিয়ে দাঁড়ি বলছে রে ছেলে আমার। কলকাতা গিয়ে কি শিখলো? দাড়ি মারি রে। দাড়ি বলে রে? তবে ছেলে আমার অনেক লেখাপড়া শিখেছে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। ওরে আমার চাঁদ রে, ওরে আমার মানিক রে, ওরে আমার সোনা রে, ওরে আমার বেটাই, আমার বেটাই, আমার বেটাই, আমার ছোট থেকে তোমার দুধ খেয়েছি, কোনোদিন মুখে চুল ঠেকেনি। আজ বাবার দুধ খেতে গেলাম, এক মুখ চুল ঢুকে গেল মা গো। তাই তো চুল লয় বাবা রে, গরম দুধ সর পড়েছিল খেয়ে চার ঢুকে গিয়েছে বাবা রে। ওই দে ছোড়া, এ চোখে আবার কি লাগিয়েছিলে? ও রে চশমা, চশমা। ওর কি চশমা?
চশমা এটার নাম হচ্ছে চেঞ্জার ও চেঞ্জার মাকে লাগানো দরকার মানে চেঞ্জার নিজের মাকে লাগাও কেন গো নিজের মালো এটার নাম হচ্ছে চেঞ্জার মানে এটা পড়লে পরে দিনে সব সবুজ দেখতে পাওয়া যায় সব সবুজ লাগবে হ্যাঁ আমার বেটার বিয়া দিবার সময় হয়েছে তাই কলকাতার পুলিশ এসে গা মিলেছে বাজারে বাজা মাদল হিতাং হিতা হিতাং না মনে চোখে না লাগি তাকে লাগি বসে আছে পেছনে যা আমার বাবা কুন্নি বুঝিয়ে দে তো পরে দিতে পড়ার দরকার কি দামি পড়ি দি এ শালা ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গিয়েছে দামি পড়ি দি সরকারে চয়মা পড়ে চয়মা পড়তে গেছে এই দেখো চশমেরামকে ধরতে হয় দিয়ে দিয়ে কালে কালে গড়ে গড়ে কালে কালে চিল কালে গড়ে গড়ে ই তো কালে কালে গড়ে 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 এই ওখানে কি করছো ওই ধুইলি জি কালিটা ওখানে কল আছে কল না থাকো জলটা আছে ওরে সাবুনা প্রচুর মেঘ লেগে গেছে শালা সন্ধ্যের মেঘ গিয়ে আবার চলে এসেছে রে ওই যে গো গাইল ধান তুলো ও মেয়েগুলো কাপড় তোলো সব ভিজে যাবে প্রচুর চাষালা আবার রোজ বেরিয়ে গিয়েছে আচ্ছা যন্ত্র বটে বাবু আচ্ছা চাষাতে যখন ধানের টান পরে তা চল মা চোখে এলির মাথায় বসে থাকলে তো টানটা পাই না তাই হয় হয় না ওগো এটা পড়লে ওরাম লাগে মা আমাকে কি জন্য ডেকেছো সেই রে বলো হ্যাঁ বাবা পরে কলকাতা এখন কি করছি বাবা বাবা আমি এখন কলকাতা থেকে টিউশনি করছি যা লেখাপড়া শিখতে পাঠালে টিউশন আইতে দে টিউশনি নি টিউশনি পড়াচ্ছে টিউশনি হ্যাঁ তার মানে প্রাইভেট পড়ায় ছেলে মানে প্রাইভেট তাই নাকি কত ছেলে কত মেয়ে বড় বাবা ওই ছেলে মোটামুটি 8টা কি 9টা এরকম হবে আর মেয়ে মেয়ে গোটা 20টা হবে মেয়েগুলো বয়স কত এই সব 15 16 12 এরকম সব সব মাঝারি মাঝারি এখনই বিয়ের ব্যবস্থা কর আলোলে কি যায় না কি যায় ঢুকিলে মজি যাবে ছেলেকে আমি বিয়ের কথা বলতে পারবো তুমি বাবা তুমি বলো একটু ওজন রেখে বলবে আমি বাংলা বিহার উড়িষ্যার আমি একমাত্র জন্মদাতা নাহি আমি অঙ্ক খাতা আমার দ্বারা হবে না তোমার না মনে মনে হচ্ছে একবার কলকাতা রাখাল সিংহ চলে এলো যাত্রা করতে এ হাসি কানা যা দিলে ভয়ে পাল ছেলে দাঁড়িয়ে পড়েছে আমি বলছি দেখো বাবা পরেশ দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি সবাই জানে পেটে ধরতে পুঙ্গাই ধরতে পারবি তো বলা দরকার কি সে কি পোষক যন্ত্রণা রে বাবা সেই পোষক যন্ত্রণা তোর মাই সহ্য করেছে আর কেউ করেনি যত কষ্ট তোর মাই করেছে বাবা আর আমি কিছু করি নাই তুমি কি কষ্ট করছো শোন পরেশ তোকে জন্ম দিতে গিয়ে আমার পোন্ত ফেটে গেছে না বাবা উল্টো পাল্টা এই দুজনে একসঙ্গে বলি দেখ বাবা তোর মা আর আমি যুক্তি করেছি আমি আর কাজ করতে পারছি না তোর মা তো খালি খেচার হেগে ফেলছে ওই জন্য তোর মা আর আমি যুক্তি করেছি আমি আবার বিয়ে করব না বাবা না তোর আমরা বিয়ে দেব কি তুমি আমার বিয়ে দিবে একবার আমাকে জিজ্ঞেস করলে না বাবা আমি এই বিয়ে করব না এই বিয়ে আমি করতে পারবো না পারবি না পারবি না না আমি করব না কি করবে না ওর বিয়ে ঠিক করবে না ছেলে যখন বিয়ে করবে না আমি ঠিক করে দিই বাবা বাবা হ্যাঁ গো
কোতে চলে গেলে? আবার কোতে গেলে গো? গোয়াল বাড়িতে রে। গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি লিয়েছি। হ্যাঁ এ মরো না ইয়া। আপনা সদিয়েতে তুমি গলায় দড়ি লিয়েছো? দেখছি না ঝুলতে লাগিছি। বাতাসে লইছে দেখছি না? নিচে পা ঠেকে আছে তো। হ্যাঁ নিচে পা ঠেকে আছে তো। মাঝে মাঝে ঠেকছি মাঝে মাঝে উঠে যাচ্ছে। ওগো ওগো সত্যি তুমি গলায় দড়ি নিয়ে ঝুলে গেলে? আরে এ গলায় দড়ি নিয়ে পায়খানা বেরিয়ে যায়, বেরিয়ে নি দেখ তো। এই মা মনে সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে নিচে গো পায়খানা করে বেরিয়ে যায়। ওখানে লয় ওখানে লয় গল্লি যাই গল্লি যাই উত্তা হাত দিছি গল্লি যাই দেখবো। ওগো সত্যি গলায় দড়ি নিচো? দেখছি না জি বেরিয়ে গিয়ে যায়। জি বেরিয়ে গেছে? তা কথা বলছে কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না নাকি? বাবা পারিস রে, সর্বনাশ হয়ে গেছে, তুই বিয়ে করবি না বলেছিস? ওই দেখ তোর বাবা গোয়াল বাড়িতে গলায় দড়ি নিয়ে ঝুলছে। দেখ বাবা গলায় দড়ি নিয়ে নিয়ে যা বাবা। আর উপায় নাই ভাই, আমি বৈতরুণী পেরিয়ে গেছি বাবা। দড়ি খুলে না আমি বিয়ে করব বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো। হ্যাঁ বিয়ে করবে বলছে। তুই কি করবো, জিপ ঢুকিয়ে লোবো? হ্যাঁ জিপ ঢুকি না, জিপটা না হয় ঢোকাইলাম পায়খানাটা। পায়খানাটা কি করবো তুমি দেখো? ওইটা তুই হাতে করে বাইর করে ঢুকিলে। আর না মনে ওগো তাড়াতাড়ি এসো গো, ছেলে এখন মন হয়েছে রাজি হয়েছে, তাড়াতাড়ি এসো। বাবা বিয়ে করবি? হ্যাঁ বল বাবা। বিয়ে করবো কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে শর্ত আছে? ভোটের আগে 100 দিনের কাজে বুঝিয়ে দেবে। হাই শর্ত বলছেন রে? ছেলে বলছে সত্য, বত্ত বলেনি। ও আমি বত্ত শুনি, বলছে আমার একটা সত্য আছে। কি সত্য বল? মাকে বলি। বল বাবা। সেই কলকাতায় আমি যাদের টিউশনি পড়াইতাম, হ্যাঁ ওর মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তাই নাকি? তার নাম হচ্ছে গীতা মুখার্জি। আচ্ছা তার বাড়ি হচ্ছে তোমার কলকাতা। যা বললাম না বললাম না ইনটু গুলো গুলো ফাকিং। আগে তাহলে অত দূরে যে মেয়ের সাথে কি করে বিয়ে দেবে? আমি দেঙ্গা, আমি সেইখানে যাব। হ্যাঁ দিয়ে যোগাযোগ করবো। যেতে পারবা? হ্যাঁ আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। অনুষ্ঠান বিয়ে দিতে গেলে কলকাতা যেতে হবে। কলকাতা? এ কলকাতা সকালবেলা মুছতে আইলা। ওটা কলকাতা নয়, এটা কলতলা। ও আমি মুছি ওইটাই কলকাতা। ওরে হ্যাঁ আমি কলকাতা চলে যাবো। পারবা? এখন আমোদপুর যাব। হ্যাঁ ট্রেনের টিকিট কাটুক দিয়ে হেঁটে রোজ চলে যাবো। ধর্মতলায় বড় করে লেখা থাকবে হরকালী মুখার্জি। ঠিক আছে তুই গোটা গাই নিমন্ত্রণ করে, গোটা গাই নিমন্ত্রণ করে ভোজ করবো। হ্যাঁ আমার একটা ছেলে, গোটা সামলির লোককে নিমন্ত্রণ কর। বিয়ের দিনটা বলবি না? নিমন্ত্রণ করব বিয়ের দিনটা বলবো না? নিমন্ত্রণ করার কথা, বিয়ের দিন বলার তো কথা নাই। যেদিন আইবে সেদিন খেতে পাবে। তাই নাকি? যেদিন মরছ ভাবে সেই দিন লাগিয়ে দেবো। হ্যাঁ গো তুমি তাহলে যাবে তো? হ্যাঁ পারবে তো? হ্যাঁ এই আমার ধুতি পাঞ্জাবিটা নিয়ে আয়। এক্ষুনি আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজও শহর? বাপ রে বাপ, মা রে বাপ, বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর? কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শ্যাট আপ। ওরে কলকাতা কি আজও শহর? হরার মতো মেয়ে গুলো ভাইরে ব্যাঙের মতো মারে লাভ। কলকাতা কি আজও শহর? আমি সেই মার্কেট থেকে
আমাদের জন্য কিছু আনতে হবে না 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 কারে যাবে না আমি মার্কেটে যাচ্ছি তোমাদের কারে যাবে না বলো কার কি লাগবে ও তো বললাম আমরা যাব এই শোনো তোমার কি লাগবে বলো বলো প্রিয়াঙ্কা কি নেবে দাদা আমার একটা মোবাইল লাগবে মোবাইল আমি কাউকে দেব না মোবাইল খুব খারাপ জিনিস মোবাইল দেব না আচ্ছা তোমার কি লাগবে বলো আমার জন্য জিনিস নিয়ে আসবে হ্যাঁ বলো তাহলে আমার জন্য একটা সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে বাস কি বলে সব নাক টিপলে দুধ বেরবে বলছে স্বামী নেবে এই কথাটা বুঝতে পারলি না কেন কি উনি মারতে চলে এলি জানো দাদা কথা না বুঝে না খালি আমাকে এরকম করে মারবে ঠিক আছে ঝগড়া করো না বলো তুমি কি বললে কথাটা আমি বলতে চাইছি আমার জন্য সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দ প্রতিছবি নিয়ে আসবে ও স্বামী বিবেকানন্দের মূর্তি ছবি ঠিক আছে তাই নিয়ে আসবো আর তোমার কি লাগবে দাদা আমার জন্য চকলেট আনবে চকলেট বাহ খুব ভালো জিনিস আর ঠিক আছে তোমার কি লাগবে আমার জন্য তুমি একটা বড় দেখে ভাতের হাঁড়ি আর কয়েক ডজন কাপ প্লেট শোনো আমার এই বোনটা হচ্ছে এই জন্য নাম রেখেছি গীতা কেন জানো ও ভালো ভালো জিনিস চাই শোনো তোমার এই বড় বোনটা এতগুলো করে ভাত খায় ঠিক আছে তাহলে সবার সব জিনিস আমি নিয়ে আসবো তোমরা বাড়িতে থাকো বেশ তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি ছোট বোন Yeah.
তাহলে বাড়িতে থাকো, আমি তোমাদের সব জিনিস কিনে নিয়ে আসবো। তাড়াতাড়ি ফিরে আসবে। বাই বাই।